আচ্ছা দেখ, তাহলে আমরা একটা স্টোরি লিখবো। স্টোরিটা কি? এই ব্লাইন্ড লেডি অ্যান্ড এ ডিসঅনেস্ট ডক্টর, একজন অন্ধ মহিলা এবং একজন অসৎ ডাক্তার। আচ্ছা গল্প, গল্পটা আমরা কি করলাম এখানটায়, আমরা বেশ কিছু লাইনকে এভাবে বাংলায় লিখে নিয়েছি। আচ্ছা এটা উপকার কি? এটার উপকার হচ্ছে আমরা এই লাইনগুলোকে পরীক্ষার সময় কি করব, মনে মনে ভেবে নেব, বাংলা লাইনগুলোকে মনে মনে ভেবে নেব। এবং ইংলিশে ট্রান্সলেশন কিভাবে করতে হয় সেগুলো তোরা মোটামুটি টেন্স শিখছিস, টেন্স তোর একটু একটু পারিস, সেভাবে আমরা ট্রান্সলেশন করে করে বসাবো। ব্যাপারটা বুঝতে পারছিস? পরীক্ষার সময় মনে কর তোরা ইংলিশে গল্প প্যারাগ্রাফ এগুলো মুখস্থ করে গেলি কিন্তু ভুলে গেছিস, তখন উপায় কী হবে? তখন লাইনগুলোকে কি গল্পটা হতে পারে বা কি প্যারাগ্রাফটা হতে পারে লাইনগুলোকে একটু বাংলায় মনে মনে ভেবে নেব, নিয়ে সেটাকে আমরা ট্রান্সলেশন করে করে বসিয়ে দেব। যদি এখন থেকে আমরা সেভাবে ট্রান্সলেশন করে করে বসানো শিখতে পারি তাহলে আমরা পরীক্ষার সময় অন্তত আমাদের ছেড়ে আসতে হবে না। যদি আমাদের আনকমনও কিছু থাকে সেগুলো আমরা বাংলাটা করে করে এভাবে ট্রান্সলেশন করে করে লিখে আসতে পারবো। কীভাবে করবো? দেখ এই লাইনটায়, দেখ এই লাইনটা কী আছে, কোনো এক সময় একজন বয়স্ক মহিলা, বয়স্কা মহিলা। আচ্ছা কোনো এক সময় ইংলিশ কি? ওয়ান্স আপন এ টাইম। একজন, একজন মানে এ হয় অ্যানও হয়, আমি লেখাচ্ছি তার আগে শুনে নে। ওয়ান্স আপন এ টাইম অ্যান ওল্ড লেডি, একজন বয়স্কা মহিলা, অ্যান ওল্ড লেডি বাস করতো। বাস করা ইংলিশ কি? লিভ মানে বাস করা, তাই তো? কিন্তু বাস করতো পাস্ট টেন্স। আমরা কি শিখেছি লিভের তিনটে ফর্ম হয়, লিভ, লিভড, লিভ। তো এখানে কোনটা হবে, পাস্ট ফর্মটা হবে, লিভড হবে। তাহলে ওয়ান্স আপন এ টাইম অ্যান ওল্ড লেডি লিভড, বাস করতো। কোথায় বাস করতো? একটি শহরে, ইন এ সিটি বা টাউন, ইন এ টাউন। আচ্ছা একা একা, একা একা ইংলিশ কি? অ্যালোন, অ্যালোন মানে একা একা। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা লাইনকে ট্রান্সলেশন করে করে বসিয়ে দেবো, দেখবি তোরা নিজেরাই পারবি। পরের লাইনটা তোরা বল, সে ছিল খুব ধনী। শি ওয়াজ ভেরি কি, রিচ, ঠিক আছে। এবং তার ছিল অনেক মূল্যবান আসবাবপত্র তার বাড়িতে। আচ্ছা তার ছিল, তার ছিল ইংলিশ কি? আমার আছে, আমার আছে ইংলিশ কি? আই হ্যাভ। তার আছে, তার আছে হি হ্যাজ, তাই তো? তেমনভাবে তার ছিল, ছিল কি? হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হবে। শি হ্যাড, তার ছিল, শি হ্যাড। কি ছিল? অনেক মূল্যবান আসবাবপত্র, অনেক, মেনি। মূল্যবান ইংলিশ কি? ভ্যালুয়েবল। আসবাবপত্র কি? ফার্নিচার। মেনি ভ্যালুয়েবল ফার্নিচার্স তার বাড়িতে, ইন হিজ হাউস, যেহেতু মহিলা, ইন হার হাউস। বোঝা গেছে? এইভাবে আমরা ট্রান্সলেশন করে করে পুরো স্টোরিটা লিখব। আচ্ছা প্রথম লাইনটা লিখে ফেলি। আচ্ছা কি আছে বলছে, কোনো এক সময়, লেখ ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স এটা বড় করে দিই, ওয়ান্স আপন এ, ওয়ান্স আপন এ টাইম, একজন বৃদ্ধা, একজন বয়স্কা মহিলা, তাহলে অ্যান ওল্ড লেডি বাস করতো, লিভড। কোথায় বাস করতো? একটি শহরে, ইন এ টাউন, হ্যাঁ ইন এ টাউন। একা একা মানে অ্যালোন। কারো অসুবিধা আছে লাইনটায়, লাইনটা বুঝতে কারো অসুবিধা আছে? কারো অসুবিধা নেই তো? কারো কি অসুবিধা আছে? নেই তো? আচ্ছা পরের লাইন, সে ছিল খুব ধনী। তাহলে শি ওয়াজ, লেখ দেখে দেখে, এই যে শি ওয়াজ ভেরি, ভেরি কি? ধনী, অর্থাৎ রিচ। এবং তার ছিল, এবং ইংলিশ কি? অ্যান্ড, তার ছিল, শি, শি যেহেতু মহিলা, শি হ্যাড, হ্যাড কি? অনেক মূল্যবান আসবাবপত্র, তাহলে মেনি ভ্যালুয়েবল ফার্নিচার্স। ফার্নিচার্স কোথায়? তার বাড়িতে, ইন হার হাউস। হয়েছে একটুখানি? লিখে নে, ফার্নিচার্স বহুবচন। তাহলে শি ওয়াজ ভেরি রিচ, সে ছিল খুব ধনী, অ্যান্ড শি হ্যাড মেনি ভ্যালুয়েবল ফার্নিচার্স, এবং তার ছিল অনেক মূল্যবান আসবাবপত্র,
ইন হার হাউস তার বাড়িতে। একটি রোগে সে তার দৃষ্টিশক্তি হারিয়েছিল। একটি রোগে সে তার দৃষ্টিশক্তি হারিয়েছিল। রোগ ইংলিশ কি? ডিজিজ। একটি রোগে, ইন এ ডিজিজ, লিখি, লেখ, ইন এ ডিজিজ, ইন এ ডিজিজ মানে একটি রোগে সে হারিয়েছিল। সে ইংলিশ কি? শি। হারিয়েছিল ইংলিশ কি হবে? শি লস্ট ডিজিজ, DIS, ও বাংলা বলেছে DISEASE, শি ইন এ ডিজিজ, একটি রোগে শি লস্ট, সে হারিয়েছিল। কি হারিয়েছিল? তার দৃষ্টিশক্তি। তার ইংলিশ কি? হার। আর দৃষ্টিশক্তি ইংলিশ ভিশন, VISION। কার অসুবিধা? কোনটা বল? একটি রোগে, তাকা বোর্ডের দিকে তাকা, একটি রোগে অর্থাৎ এই যে একটি রোগে অর্থাৎ ইন এ ডিজিজ সে অর্থাৎ সি হারি, আচ্ছা এই ভার্বে সাবজেক্টের পরে তো ভার্ব বসাতে হবে, সাবজেক্টের পরে ভার্ব কোনটা? হারিয়েছিল। তাহলে হারানো ইংলিশ কি? লস। লসের পাস্ট কি? লস্ট, হারিয়েছিল, পাস্ট টেন্স, সি লস, সে হারিয়েছিল। কী হারিয়েছিল? অবজেক্ট কোনটা? ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পায় সেটা অবজেক্ট। তাহলে সে হারিয়েছিল, সে কী হারিয়েছিল? তার দৃষ্টিশক্তি, হার ভিশন, ঠিক আছে, ভিশন মানে দৃষ্টিশক্তি। পরের লাইন, চিকিৎসার জন্য সে ডেকেছিল একজন ডাক্তারকে যে বাস করতো একই শহরে। চিকিৎসার জন্য সে ডেকেছিল, লিখি, চিকিৎসার জন্য, জন্য ইংলিশ কি? ফর, ফর মানে জন্য, ফর ট্রিটমেন্ট, লিখি, ফর ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য সে অর্থাৎ সি ডেকেছিল। ডাকা ইংলিশ কি? কল, তার সঙ্গে ইডি, কল্ড, ডেকেছিল, কাকে ডেকেছিল? কল্ড ইন, আচ্ছা কল্ড, কল্ড ইন মানে ডাকা, আচ্ছা কল্ড ইনটা দিলে হবে, না দিলে অসুবিধা নেই, কল্ড ইন এ ডক্টর, একজন ডাক্তারকে ডেকেছিল যে বাস করত একই শহরে, যে অর্থাৎ হু লিভড ইন দ্য সেম টাউন, যে বাস করত একই শহরে, হয়েছে শহরে, এখানটায় কল্ড ইন মানে ডাকা, কল্ড ইন মানে ডাকা, ফেজাল ফার, কল্ড ইন ডাকা, আর শুধু কল্ড মানেও ডাকা, ইনটা যদি অসুবিধা হয় বাদ দিতে দরকার নেই, ছেড়ে দে। আচ্ছা, ফর ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের জন্য সি কল্ড, সে ডেকেছিল, কল্ড ইন এ ডক্টর, একজন ডাক্তারকে, হু লিভড, যে বাস করত ইন দ্য সেম টাউন, একই শহরে, যে বাস করত একই শহরে, টোকা হয়েছে? আচ্ছা, পরের সেন্টেন্স কী আছে? সে ডাক্তারকে বলেছিল, আমি আপনাকে প্রচুর অর্থ দেব যদি আপনি আমাকে সুস্থ করেন। আচ্ছা, সে ডাক্তারকে বলেছিল, সে ইংলিশ কি? তোরা বল, সি বলেছিল, সেইড টু, সেইড টু, কাকে বলেছিল? ডাক্তারকে, দ্য ডক্টর, সি সেইড টু দ্য ডক্টর, একটা কমা, ইনভার্টেড কমা হবে, আমি আপনাকে প্রচুর অর্থ দেব, তাহলে আই, আইটা সবসময় বড় হাতের, আই শ্যাল বা উইল দুটোই দেওয়া যাবে, আই উইল, আই উইল কি? দেব, আই উইল গিভ ইউ বা পে করব, এখানে পে দে, আই উইল পে ইউ এ লার্জ অ্যামাউন্ট, অ্যামাউন্ট ইফ ইউ কিওর মি, যদি তুমি আমাকে ভালো করে দাও বা আপনি আমাকে ভালো করে দেন। লেখা হচ্ছে, আরেকটা বোঝাচ্ছি, লিখে নে আগে, হ্যাঁ লিখে নে, কি বলছে? সে ডাক্তারকে বলেছিল, সি সেইড টু দ্য ডক্টর, হয়েছে একটুখানি, আমি আপনাকে প্রচুর অর্থ দেব, আই উইল পে ইউ, আই উইল পে ইউ মানে আমি আপনাকে পে করবো, আপনাকে দেব, কি দেব? এ লার্জ অ্যামাউন্ট, প্রচুর টাকা,
যদি আপনি আমাকে সুস্থ করে দেন, যদি ইংলিশ কি ইফ, ইউ মানে তুমি বা আপনি, কিওর মি আমাকে কিওর করে দেন, ভালো করে দেন, ঠিক আছে, কিওর মানে সুস্থ করে দেওয়া, ভালো করে দেওয়া। আচ্ছা, ডাক্তার তার বাড়িতে আসতে শুরু করেছিল এবং প্রায় প্রতিদিন তার আসবাবপত্রের মধ্যে কিছু সরিয়ে ফেলতো। আচ্ছা, ডাক্তার তার বাড়িতে আসতে শুরু করেছিল, সাবজেক্টকে ডক্টর, তা দা ডক্টর আগে লিখব, লিখ দা ডক্টর আসতে শুরু করেছিল, শুরু করা ইংলিশ কি বিগিন মানে শুরু করা, তার পাস্ট টেন্স বিগ্যান বা স্টার্টেড দিলেও হবে, বিগ্যান টু বিইজিএন বিগ্যান টু কাম, ডাক্তার আসতে শুরু করেছিল কোথায়, তার বাড়িতে, টু হার হাউস, দেখা যাচ্ছে ইউএসই ডাইরেক্ট নিচু করে দিই, দ্য ডক্টর বিগেন টু কাম হার হাউস, যাকে তার বাড়িতে আসতে শুরু করেছিল। আচ্ছা, এবং এবং কি করতে শুরু করেছিল, প্রতিদিন তার আসবাবপত্রের মধ্যে কিছু সরিয়ে ফেলতে শুরু করেছিল। আচ্ছা, অ্যান্ড রিমুভড, রিমুভড অ্যান্ড রিমুভড সাম সাম অফ হার ফার্নিচার্স, ফার্নিচার্স প্রতিদিন মানে নিয়ারলি নিয়ারলি ডেলি, আচ্ছা মানে বলি তো কাছে টুকনে আচ্ছা বলছে ডাক্তার তার বাড়িতে আসতে শুরু করেছিল, অর্থাৎ এই যে দা ডক্টর বিগেন টু কাম, বিগেন মানে শুরু করেছিল, টু কাম আসতে, টু হার হাউস তার বাড়িতে, অ্যান্ড এবং রিমুভড রিমুভ করে ফেলছিল মানে সরিয়ে ফেলছিল কি সাম অফ হার ফার্নিচার্স কিছু ফার্নিচার, নিয়াল দি ডেলি মানে কি প্রায় প্রতিদিন, নিয়াল দি ডেলি মানে প্রায় প্রতিদিন। আচ্ছা, তা বলছে কিছু মাস পরে মহিলাটি সুস্থ হয়ে গেল এবং দেখল তার বাড়িতে কোনো আসবাবপত্র নেই, দেখি কিছু মাস পরে মানে আফটার ফিউ মান্থস, আফটার ফিউ মান্থস, হ্যাঁ আফটার ফিউ মান্থস কিছু মাস পরে, দ্য লেডি was cured, মহিলাটা ভালো হয়ে গেছিলো, প্যাসিভ ভয়েস, দ্য লেডি ওয়াজ কিওরড, এবং এবং কি এবং দেখলো তার কি দেখলো তার আসবাবপত্র কি তার বাড়িতে কোনো আসবাবপত্র নেই। আচ্ছা, অ্যান্ড স দেখলো নো ফার্নিচার, নো ফার্নিচার্স নো ফার্নিচার্স এফ ইউ হবে, ঠিক করে নি আমি খেয়াল করিনি, হ্যাঁ একদম খেয়াল করিনি আমি, তাহলে নো ফার্নিচার্স ঠিক করে আমি খেয়াল করিনি, নো ফার্নিচার্স কি বললাম, আফটার ফিউ মান্থস কয়েক মাস পরে দ্য লেডি ওয়াজ কিওরড, লেডিটা ভালো হয়ে গেল, অ্যান্ড স এবং দেখলো নো ফার্নিচার্স কোনো ফার্নিচার নেই, তাই তো, নো ফার্নিচার্স ইন ইন হার হাউস, ইন হার হাউস হয়েছে। আচ্ছা মানেটা বোঝ, বলছে আফটার ফিউ মান্থস মানে কয়েক মাস পরে, দ্য লেডি ওয়াজ কিওরড মানে মহিলাটা কিওরড হয়ে গেল, মহিলাটা ভালো হয়ে গেল, অ্যান্ড স এবং দেখলো কি দেখলো নো ফার্নিচার্স ইন হার হাউস, যে কোনো ফার্নিচার তার বাড়িতে নেই। আচ্ছা ফার্নিচার বানানোগুলো কি এর আগে ই লিখেছিলাম, তাহলে ইগুলো হবে না, ওগুলো ইউ হবে, হ্যাঁ একটু খেয়াল করে নিবি, ঠিক করে নিবি একটুখানি, হ্যাঁ এটা এখানে ইউ লিখেছিলাম, ঠিক আছে। আচ্ছা পরের লাইন, পরের লাইন কী আছে, ডাক্তার তার পারিশ্রমিক চেয়েছিল কিন্তু মহিলাটি বলেছিল আমি আপনাকে কোনো অর্থ দেব না,
ডাক্তার চেয়েছিল তার পারিশ্রমিক, ডাক্তার তাহলে দা ডক্টর, দা ডক্টর, আচ্ছা তার পারিশ্রমিক চেয়েছিল আক্সড, আক্সড হিজ ফি, ফিজও দিতে পারিস, এস দিতে পারিস, হিজ ফি, বাট বাট দা লেডি, বাট দা লেডি সেইড, কিন্তু মহিলাটা বলেছিল, কি বলেছিল, কমা ইনভার্টেড কমা, যে আমি আপনার কোনো ফিজ দেব না, তাই তো, আই উইল নট, আইটা সবসময় বড় হাতের, আই উইল নট, আই উইল নট গিভ ইউ, হ্যাঁ অসুবিধা নাই, পেও দেওয়া যাবে, পেও দেওয়া যাবে, একই ওয়ার্ড বারবার ইউজ না করে আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করবি, তাহলে স্যাররা ভাববে যে তুই জানিস অনেক কিছু, বুঝতে পারলি, ওর জন্য চেঞ্জ করে করে বসাতে হয়। আই উইল নট গিভ ইউ এনি অ্যামাউন্ট, ঠিক আছে, ইনভার্টার কমা শেষ করে দিয়ে ফুল স্টপ দিয়ে দে। আচ্ছা কি বলছে, বুঝে নে মানেটা, দা ডক্টর আস্কড, ডাক্তার বলেছিল হিজ ফি, তার ফির কথা, আমার ডাক্তার চেয়েছিল তার ফিটা চেয়েছিল, তার ফিজটা চেয়েছিল, হ্যাঁ এস দিতে পারিস, অসুবিধা নেই। আচ্ছা বাট, কিন্তু, কিন্তু দা লেডি সেড, কিন্তু মহিলাটা বলেছিল, কি বলেছিল, আই উইল নট গিভ ইউ এনি অ্যামাউন্ট, আই উইল নট, উইল কখন হয়, ফিউচার টেন্সে, আই উইল নট, আমি দেব না, গিভ মানে কি দেওয়া, আই উইল নট গিভ ইউ, আমি আপনাকে দেব না এনি অ্যামাউন্ট, কোনো টাকা পয়সা দেবো না, কেন, কারণ মহিলাটা যখন চোখ ভালো হয়ে গেছে তখন তো মহিলাটা বুঝতে পেরেছে তার বাড়ির জিনিসপত্র সব হাবিস করে দিয়েছে, কেন টাকা দেবো আবার। আচ্ছা নয় নম্বর লাইন কী আছে, বলছে ডাক্তার তখন অভিযোগ করেছিল মহিলাটির বিরুদ্ধে কোর্টে, ডাক্তার তখন অভিযোগ করেছিল, লিখি দ্য ডক্টর, দ্য ডক্টর দ্য ডক্টর, দেন, দেন মানে কি তখন, অভিযোগ করেছিল, অভিযোগ করা ইংলিশ কি কমপ্লেন করা, দেখ কমপ্লেন, PLAIN ED, কমপ্লেন্ড, কার বিরুদ্ধে, ওই মহিলাটার বিরুদ্ধে, বিরুদ্ধে ইংলিশ কি এগেইনস্ট, আমরা প্রিপোজিশন শিখেছি না, বিরুদ্ধে ইংলিশ কি এগেইনস্ট, এটা একটা প্রিপোজিশন, AGAINST, এগেইনস্ট দ্য লেডি, মহিলাটার বিরুদ্ধে, কোথায় করেছে, কোর্টে না, ইন দ্য কোর্ট, COURT, হয়েছে, দ্য ডক্টর, বুঝে নে, দ্য ডক্টর, ডাক্তার, দেন মানে তারপরে বা তখন, কমপ্লেন্ট, কমপ্লেন করেছিল, এগেইনস্ট দ্য লেডি, মহিলাটার বিরুদ্ধে, এগেইনস্ট একটা প্রিপোজিশন যার মানে কি, মানে হচ্ছে বিরুদ্ধে, মহিলাটার বিরুদ্ধে, ইন দ্য কোর্ট, কোর্টে, হয়েছে, কারো অসুবিধা, কারো অসুবিধা। আচ্ছা এরপরে দেখ, 10 নম্বর সেন্টেন্সটা কি লিখেছি, মহিলাটি বলেছিল বিচারককে, মহিলাটি বিচারককে বলেছিল, কি বলেছিল, মহাশয় সুস্থ হওয়ার পরে আমি কোনো আসবাবপত্র দেখতে পাইনি আমার বাড়িতে। আচ্ছা মহিলাটি ইংলিশ কী হবে, দ্য লেডি, আচ্ছা দ্য লেডি বলেছিল বিচারককে, বলেছিল মানে সেইড, সেইড টু কাকে, দ্য জজ, তাই না, জর্জ আর কি, জর্জকে, জর্জ, জর্জকে বলেছিল। আচ্ছা কি বলেছিল, কমা ইনভার্টেড কমা, যে আমি মহাশয়, মহাশয় মানে স্যার, একটা স্যার দিয়ে আগে, স্যার কমা, কি বলছে, সুস্থ হওয়ার পরে, সুস্থ হওয়ার পরে, লাইক আফটার, আফটার বিং, আফটার বিং কিওরড, CURED, আফটার বিং কিওরড মানে সুস্থ হওয়ার পরে। আচ্ছা সুস্থ হওয়ার পরে কি, আমি কোনো ফার্নিচার দেখতে পাইনি, আই সবসময় বড় হাতের, আই ক্যান নট ফাউন্ড,
I cannot found any furniture. Any furniture in my house. Haan. Any furnitures? Kothay? In my house. In my house. এইটা কমা শেষ করে দে। আচ্ছা কি বলছে তোকে হয়েছে সবার? দেখ বুঝে নে, দ্য লেডি সেড টু দ্য জাজ, লেডিটা কি করেছে জাজের কাছে বলেছে, কি বলেছে? স্যার আফটার বিং কিউরড, মানে সুস্থ হওয়ার পরে। আফটার বিং কিউরড মানে কি? সুস্থ হওয়ার পরে। আই ক্যান নট ফাউন্ড, আমি খুঁজে পাইনি বা দেখতেই পাইনি, এনি ফার্নিচার্স, কোনো ফার্নিচার্স, ইন মাই হাউস, আমার বাড়িতে। বোঝা গেল? আচ্ছা এবার 11 নম্বর সেন্টেন্স কী আছে? এটা শুনে বিচারক মহিলাটিকে ডাক্তারের ফি থেকে মুক্তি দিল। এটা শুনে অর্থাৎ হিয়ারিং ইট, লেখ এইচ ই এ আর তার সাথে আই এন জি, হিয়ারিং ইট মানে কি? এটা শুনে দ্য জাজ কি করলো? তাকে ওই মুক্তি দিল অর্থাৎ রিলিজ করলো, তাই না? রিলিজ, আর ই এল ই এ এস ই, তার সঙ্গে আর ডি যোগ করে দে, রিলিজ। রিলিজ হলো কি থেকে? রিলিজ দ্য লেডি, লেডিটাকে রিলিজ করে দিল ওই ডাক্তারের ফি থেকে, ফ্রম দ্য ডক্টরস ফি। না হবে না, অসুবিধা হবে না, ডক্টরস অ্যাপোস্ট্রফি এস দিবি, ডক্টরস ফি, হয়েছে? আচ্ছা বুঝে নে, দেখ বলছে হিয়ারিং ইট, এটা শুনে দ্য জাজ রিলিজ, জাজ কি করলো? রিলিজ করে দিল, মুক্তি করে দিল, মানে মুক্তি দিয়ে দিল আর কি, দ্য লেডি, লেডিটাকে, ফ্রম দ্য ডক্টরস ফিস, ডাক্তারের ফি থেকে, ফিস থেকে, হয়েছে? আচ্ছা লাস্ট সেন্টেন্স কি আছে? ডাক্তার বিরাট অর্থ হারিয়েছিল তার অসততার জন্য। আচ্ছা ডাক্তার বিরাট অর্থ হারিয়েছিল, ডাক্তার ইংলিশ ডাক্তার লিখি আগে, দ্য ডক্টর হারিয়েছিল, ইংলিশ কি? লস করেছিল, লসের পাস্ট টেন্স, লস্ট, কি হারিয়েছিল? বিশাল অর্থ, এ হিউজ অ্যামাউন্ট ফর একটা বিশাল পরিমাণ টাকা, এ হিউজ অ্যামাউন্ট একটা বিশাল পরিমাণ টাকা, কিসের জন্য? তার অসততার জন্য, ফর হিজ ওই যে ডিসঅনেস্টি, হ্যাঁ ডিসঅনেস্টি মানে অসততা। আচ্ছা লিখি ডিসঅনেস্টি, এইচ ও এন ই এস টি ওয়াই, হয়েছে? এই দেখ দ্য ডক্টর লস্ট, ডাক্তার হারিয়েছিল, এ হিউজ অ্যামাউন্ট একটা বিশাল পরিমাণে টাকা, ফর মানে জন্য, এটা একটা প্রিপজিশন আমরা শিখেছি, জন্য, হিজ ডিসঅনেস্টি তার এই অসততার জন্য, হয়েছে? আর মোরালটা দেবো লাস্টে, মোরালটা কি বলা আছে? টিট ফর ট্যাট মানে যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে, ঠিক আছে? যেমন আঘাত করবে তেমন ফিরে পেতে হয়, এরকম আর কি, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পেতে হবে। আচ্ছা এই যেই কটা সেন্টেন্স হলো, কারো কি কোনো সেন্টেন্সে, কোনো ট্রান্সলেশনে কোনো অসুবিধা আছে, কোনো জায়গায় বুঝতে পারিসনি, বল থাকলে মোটামুটি বুঝতে পেরেছিস, তাই তো? ঠিক আছে।